देखा जाए। আজকে হলো 7 নম্বর ক্লাস আমাদের। আজকে আমরা শিখবো হলো নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেস গত ক্লাসে এটা বাকি ছিল, আর হলো অ্যাড্রেস ট্যাগ, এটা লাগে অনেক সময়, আর হলো টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই টাইটেল অ্যাট্রিবিউটটা আজকে শিখবো। এই তিনটা জিনিস শিখবো, আর পিছনের ক্লাসগুলার আমরা কিছু দেখবো, কারোর কিছু বাকি থাকলে ওই জিনিসগুলো দেখাই দেবো। আচ্ছা, তাইলে আমি কোড ওপেন করতেছি। এইখানে অ্যাড্রেসটা লিখি, অ্যাড্রেস লিখলাম, আর এইখানে প্রথমে আমি নন ব্রেকিং স্পেসটা দেখাই। এইচ ওয়ানের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন লেখা লিখছি, যেমন আমি যদি লিখি দিস ইজ হেডিং, এটা যদি সেভ করি আমরা জানি যে লেখাটা বড় হবে। আচ্ছা, আমরা একটা অ্যাট্রিবিউট নিই, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে লেখাটা কী হবে, মাঝখানে আসবে। আচ্ছা, আমরা একটু রিলোড দিয়ে দেখি কী হলো। এই যে দিস ইজ এ হেডিং, লেখাটা মাঝখানে আসছে। এখন আমরা জানি বা ইতিপূর্বে আমরা ক্লাসে শিখছি যে আমরা যদি চাই যে এই লেখাগুলা আমি এরকম ফাঁকা রাখবো, হ্যাঁ ফাঁকা রাখবো, এই ফাঁকাটা কিন্তু এইচটিএমএল গোনে না, এইচটিএমএল এই ফাঁকাটা ধরতে পারে না। প্রি দিতে হবে না? হ্যাঁ, ফ্রি দিলেও কাজ হবে না। এখানে আমি যেটা বলি সেটা হলো ফ্রি দিলে যা লিখি তাই হয়, কিন্তু আমরা চাচ্ছি যে এই লেখাটার মাঝখানে আমি এখানে একটু ফাঁকা দেব, ফাঁকা করব, দুই দুই তিনটা স্পেস ফাঁকা যেন হয়। আমি আর একটু ভালো মতো বোঝানোর জন্য আমি এক কাজ করি, এরকম অনেক সময় আমরা লিখি যে এরকম লিখি MBBS, এটা যদি ধরেন লিখলাম, কি লিখছি MBBS, আমরা চাচ্ছি যে এটা সেভ করি, সেভ করে দেখাই যে কি হয়। একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা কি হয়, এই লেখাগুলো কি একেবারে হিবিজিবি হয়ে আছে, আমরা চাচ্ছি যে MBB প্রত্যেকটা লেটারের মাঝখানে একটা করে স্পেস হোক, বা একাধিক স্পেস হোক, দুইটা তিনটা করে স্পেস হোক। আমরা যদি স্পেস দেই এখানে, একটা করে যদি স্পেস দিই, একটা দিলাম এখানে, একটা দিলাম এইখানে, একটা দিলাম, তিনটা তিন স্পেস দিলাম, মানে প্রত্যেকটাতে ফাঁকা হইলো, একটু ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। আমরা চাচ্ছি যে না, আমাদের এই ফাঁকাটা আর একটু বেশি প্রয়োজন, তখন কি আমরা করতে পারবো? এখানে যদি আর একটু ফাঁকা করি, ধরেন আরো দুইটা দিলাম, এখানে আরো দুইটা দিলাম, এখানেও আরো দুইটা দিলাম, এটা কি গুনবে? না ভাই, না, দেখবে না। কিন্তু এইচটিএমএল এমন একটা ব্যবস্থা আছে যেখানে এর মধ্যে কিছু লিখলে এই ফাঁকাটা তৈরি হবে। এই জন্য আমার কি গত ক্লাসে আমরা শিখছিলাম কি মনে আছে, বিশেষ ক্যারেক্টার, মনে আছে বিশেষ ক্যারেক্টার? এন্ড NBSP অ্যাট দা রেট নাকি NBSP? এই তো, জি ভাইয়া, এইটা হলো কি, একটা নন ব্রেকিং স্পেস ক্রিয়েট করবে, ক্রিয়েট করবে, অর্থাৎ ব্রেক হবে না, অর্থাৎ লাইনটা ভেঙে যাবে না, লাইনটা না ভেঙে কি একটা স্পেস ক্রিয়েট করবে। ঠিক আছে, এখন যদি আমি এইটা কপি করে এখানে যে কয়টা আমার প্রয়োজন, যতবার প্রয়োজন, আমি এই যে 3 বার দিলাম স্পেস, এখানে আমি 3 বার দিলাম, এখানে আমি 3 বার দিলাম, তাহলে এইটা কিন্তু এখন গুনবে। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখন কিন্তু ফাঁকা হয়েছে। আমরা বি আর দেওয়া শিখছিলাম কি, নিচে এখানে যদি বি আর দিই তাহলে কি হবে, নিচের লাইনে চলে আসবে, কিন্তু নিচের লাইনে নাই না, যদি আমরা চাই যে এখানে মাঝখানে ফাঁকা তৈরি করতে হবে, তখন আমাদের মনে রাখবেন অ্যাট দা রেট NBSP, এই সিনট্যাক্সটা মনে রাখবেন,
বুঝতে পারছেন কি সবাই? শুধু প্রিজ দিলে হবে না, প্রিজ হ্যাঁ দিয়ে বুঝছে। জীব, অনলি প্রি দিয়ে হবে না, প্রি হ্যাঁ মানে প্রি প্রি কোড দিলে, দিয়ে। প্রি দিলে আপনার এইখানে যা লিখবেন সবকিছু আসবে। হ্যাঁ কিন্তু প্রি দিয়া, কিন্তু এইখানে যেটা হলো, আমাদের কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হলো একটা, আমরা কিন্তু এখানে একটা হেডিং নিছি, হেডিং এর মধ্যেই কিন্তু কাজ করছি, আমরা কিন্তু হেডিং এর মধ্যেই কাজ করছি। আর প্রি নিলে প্রির মধ্যে কিন্তু অন্য কিছু ইউজ করা যায় না। প্রি আমরা দেখছি যে একটা স্পেস দিলে সেই স্পেসটাও কাউন্ট করে, এই জন্য আমরা এইটা ইউজ করব। আমরা যে বিশেষ ক্যারেক্টার যে দেখলাম, এটা একটা বিশেষ ক্যারেক্টার, ঠিক আছে? এটা একটা বিশেষ ক্যারেক্টার, বুঝতে পারছেন কি সবাই? জি ভাই, আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের যেটা, সেটা হলো টাইটেল। টাইটেলটা একটু দেখাই, এখানে যে যে লেখাটা লিখছি MBBS, হ্যাঁ, অথবা যদি আমরা অন্য কিছু লিখি, যেমন ধরেন আমারটা আমি লিখি এই সন লিখলাম, এইখানে আমি যদি লিখি MAH, এইখানে হলো MD আনোয়ার হুসাইন, ঠিক আছে? এখন এটা আমরা অনেক সময় দেখি, এটা সেভ দেই, এটা অনেক সময় লাগে। এই যে আনোয়ার, এই যে MAH লিখছি, এই লেখাটার উপরে আমরা যদি কার্সর নেই, কিছু কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, কিন্তু এমনও জায়গা আছে যেখানে আমরা এই কার্সরটা নিলে লেখা আসে, একটা স্টিকি ওঠে এখানে। আমি একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন এখানে কি হয়। এখানে যদি আমরা টাইটেল ট্যাগটা নিই, টাইটেল ট্যাগের নাম কি? টাইটেল, টাইটেল টাইটেল ট্যাগ নিয়ে এখানে যদি লিখি MD এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি রিলোড দেই, দেখেন কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু এটা নেওয়ার পরে দেখেন কি লেখা আসছে, MD আনোয়ার হোসেন। মানে এই স্টিকি উঠছে, মানে এখানে যখনই যাচ্ছি তখনই কি এই লেখাটা শো করতেছে, এই যে, বুঝতে পারছেন কি? আচ্ছা, এইরকম কাজ করার জন্য আমরা কি নিতে পারি, এই টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই টাইটেলটা অ্যাট্রিবিউটটা ইউজ হয় আর মানে সবচেয়ে বেশি যে জায়গাটা ইউজ হয় সেটা হলো এই ট্যাগটার মধ্যে, ABBR, এই ট্যাগটার মধ্যে বেশি ইউজ করা হয়। যেমন আমি যদি বলি WHO, এটা কি? হু, হু, হুটা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা আমরা কি করবো, এখানে এই টাইটেলটা নিয়ে এখানে যদি লিখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেলথ অর্গানাইজেশন, এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি রিলোড দেই, লেখাটা ছোট হয়ে গেছে। আচ্ছা আমরা জুম করে দেখি, এই যে এর উপরে গেলে, কার্সরটা এর উপরে নিলে কি লেখা আসতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন এই এটা কখন ইউজ করা, এই যে নিচ দিয়ে দেখেন আবার কি ফুট, মানে ডট ডট আসছে, নিচ দিয়ে ডট ডট আসছে। এখন এটা কখন ইউজ করা হয়, এটা মূলত ইউজ করা হয় আমরা যদি একটা প্যারাগ্রাফ নেই, একটা প্যারাগ্রাফ নিলাম, ধরেন পি, একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিলাম, এই যে প্যারাগ্রাফটা নিলাম, এই প্যারাগ্রাফের মধ্যে বিশাল বড় ধরেন, আমি এটা কপি করি, কাট করি, কাট করে দেখাই, এইখানে ধরেন একটা লেখা নিলাম,
এই লেখাটা নেওয়ার পরে আমি মাঝখানে ধরেন এটা দিয়ে দিলাম ভি। দেওয়ার পরে যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি দেখি রিলোড দিলাম, কোথায় দেখি বোঝা যাচ্ছে কি এটা কি একটা আমাদের পুরাটা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে এইখানে কি লিখছি হু, তার মানে ফুল যদি লিখতাম তাহলে অনেক জায়গা লাগতো, এই জন্য হু লিখছি। হু ওর উপরে গেলে কি দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার মানে এরকম একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফের মধ্যে এরকম শর্ট ফর্ম এলিভেশন লেখার জন্য এরকম আমরা কি ইউজ করতে পারি, টাইটেলটা ইউজ করতে পারি। এখানে কিন্তু আমি একটা ট্যাগ ইউজ করছি, সেটা আপনারা দেখতে পারছেন, এতে এ পি বি আর, ঠিক আছে, এলিভেশন, ঠিক আছে, এইটা একটা ইউজ করছি। এইটা একটা যদি ইউজ না করি তাহলে টাইটেলটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। এখন এখানে যদি পি, এখানে যে আমরা এইচ ওয়ান এর মধ্যে টাইটেল নিছি, আবার এইখানে যে এলিভেশন এর মধ্যে টাইটেল নিছি, এটার পার্থক্য কি বুঝছেন কি? আমরা যদি এখানে এইচ দিতাম তাহলে কি এটা বড় হয়ে যেত, এই হু লেখাটা কি হয়ে যেত বড় বড় হয়ে যেত। আবার যদি আমরা পি নিতাম, এই এইচ হুর জায়গায় যদি পি, হুর আগে পরে যদি পি নিতাম, পি ট্যাগের মধ্যে যদি হুটা দিয়া হেই ট্যাগের মধ্যে যদি আমরা টাইটেল ইউজ করতাম তাহলে কি হতো, আলাদা সেকশন তৈরি হয়ে যেত, এই জন্য আমরা এই ট্যাগটা ইউজ করছি। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই তাহলে আমরা শিখলাম কয়টা জিনিস, দুইটা, একটা হলো নন ব্রেকিং স্পিচ আর একটা হলো টাইটেল অ্যাট্রিবিউট, ঠিক আছে। জি ভাই। আচ্ছা এখন আমার জন্য খুব ভালো হয়েছে ভাই, আজকে কাজটা ধরে অনেক পেইন হয়েছে এই যে স্পেস করার জন্য। মানে কি আজকে ওয়ার্ক করলাম না, যে স্পেস দিছি না, হ্যাঁ অনেক পেইন লাগছে, এখন ফ্রি হয়ে গেল। আচ্ছা তাহলে এই এই নন ব্রেকিং স্পেস কিন্তু আমাদের অনেক জায়গায় লাগে, ঠিক আছে, অনেক জায়গায় লাগে। যেমন ধরেন আমি এটা যদি কপি করি, কপি করে এই লরেম, লরেমের এখানে যদি পেস্ট করি তাহলে বুঝবেন যে এটা কোথায় লাগে। এই যে লরেম লিখছি, আমরা চাচ্ছি যে লরেম হলো একটা এই লাইনটার পরে এখানে যে এখানে একটু ফাঁকা থাকবে, এই ফাঁকাটা কিন্তু আমরা আনতে পারি না কোনোভাবেই, একটার উপর গোনে না। কিন্তু এখন কি হবে, এই যে একটা ফাঁকা তৈরি হয়ে গেল, ঠিক আছে। জি ভাই। আচ্ছা মানে গুরুত্বপূর্ণ ছোট্ট একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা সেটা হলো অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগটা আসলে মূলত কেমনে কাজ করে, কি কাজ করে আমিও নিজেও জানি না, তবে অ্যাড্রেস ট্যাগের মধ্যে অ্যাড্রেস লেখা হয়। আমার মনে হয় এটা আপডেট হলে, মানে এখানে যদি আমি নাম লিখতে চাই তাহলে আমি নাম লিখবো, এটা শুধু অ্যাড্রেস ট্যাগের নাম, অ্যাড্রেস ঠিকানার মধ্যে ঠিকানা লেখার জন্য এই অ্যাড্রেস ট্যাগটা ইউজ করে। যেমন আমি যদি লিখি এই, এরপরে কি দিব আমরা এখানে বিআর, ঠিক আছে, এরপরে নিচে বিআর ইউজ করার পরে আমরা কি হলো নিচে আসলো, এরপরে নিচের লাইনে এসে ধরেন আমি লিখলাম আমার ঠিকানা, শিলন্দা। এখন আবার কি দিব, আবার এই বিআরটা ইউজ করব, এরপরে আবার কি আবার হেল্প দিয়ে শিয়ালকোল, এরপরে ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ। এই যে শেষেরটা কিন্তু আর নন এই ব্রেকটা দেইনি। এখন যদি আমি রিলোড দেই, তাহলে কোথায় গেল, এই যে এখানে কিন্তু আমরা যদি দেখি খেয়াল করি, এখানে আমরা কিন্তু ইটালিক করিনি, কিন্তু ইটালিক একটা ফন্ট আসছে, ইটালিক একটা ফন্ট, অর্থাৎ এই লেখাটা অ্যাড্রেসের মধ্যে আসার কারণে আলাদা একটা ফরম্যাট কিন্তু দেখাচ্ছে। বুঝতে পারছেন কি, এই লেখা আর এই লেখার মধ্যে একটু পার্থক্য, তার মানে অ্যাড্রেস লেখার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়।
এটা লিখতে এক ব্যাপার তো ক্লিয়ার সবার কি ভাই আচ্ছা ভাই হ্যাশট্যাগ কি আসলো আপনার অ্যাড্রেসে হ্যাশট্যাগ তো দিছি হ্যাশ দিছি হ্যাশ দিছি ভাই আমরা এই যে কোডের মধ্যে হ্যাশ ইউজ করছি এই যে হ্যাশ ইউজ করছি বিয়ারটা অনেক ও ঠিক আছে মানে ঠিকানা লেখার সময় ঠিকানাতে আপনারা দেখবেন যে ঠিকানার আগে হ্যাশটা ইউজ করা হয় এটা আসলে আমেরিকান স্টাইল এই হ্যাশটা যে ইউজ করা হয় এটা আমেরিকান মানে ইংলিশ অ্যাড্রেসের আগে হ্যাশ ইউজ করা হয় প্রত্যেকটা জায়গার পূর্বে নাম বাদে যত স্থানের পূর্বে হ্যাশ ইউজ করা হয় এটা হলো মানে আমেরিকান বা ব্রিটিশ স্টাইল ঠিক আছে আপনারা ঢাকা গেলে দেখবেন যে বিভিন্ন বিল্ডিং এর আগে যে নাম লেখা আছে সামনে হ্যাশ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন এই তিনটা কনসেপ্ট হ্যাঁ ক্লিয়ার আচ্ছা হ্যাঁ ক্লিয়ার ভাই প্রচুর হোমওয়ার্ক না করলে যতই ক্লিয়ার করুক ক্লিয়ার থাকবে না তাই যে এখন হোমওয়ার্ক করাচ্ছি কে আসবেন আমাকে আচ্ছা আজকে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করে নেব বুঝতে পারছেন স্ক্রিন শেয়ার না আমাকে আজকে এই যে এখন আমাকে সবাই সাজেস্ট করবে এই যে এমবিবিএস লিখছি এই লেখাটার আমি কালার করব কি করব কেমনে করব বলেন হ্যাঁ আজকে নতুন যারা তাদের থেকে একটু ইয়ে করে নেন যারা ক্লাস করছে বলেন আমি কোথায় কি লিখব বলেন বলেন আগে এইচওয়ানের মধ্যে স্টাইল দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে দুইটা ক্লোন মানে কোথায় একজন একজন করে বলেন কোথায় দেব যেখানে স্পেস দিয়ে স্টাইল ইজ ইকুয়াল টু স্টাইল হ্যাঁ এটা দিয়ে তারপর কালার তারপর দুটো ক্লোন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ক্লোন ক্লোন কালার হ্যাঁ তারপর কালারের নেম কালারের নেম হ্যাঁ যে কোনো একটা কোথায় পাবো মানে গুগল থেকেও নিতে পারি এমনি রেড হোয়াইট পিঙ্ক লিখলেও হবে আচ্ছা অথবা কালার কোডের কথা বলতেছে অথবা যদি আমি এরকম করে দেই RGB সংখ্যা দিলাম কালার হবে না এটার কথাই তো বলতেছে কালার কোড হইছে না ওই আপনার গুগল থেকে নিয়ে এসে কালার কোডটা দিতে বলতেছে হ্যাঁ এই যে আমি এমনি একটা কালার দিলাম হ্যাঁ এই যে হবে তো অনেকের তো এই কোডটা মুখস্থ নেই আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ এটাই তো জানতে যাব এখন এই যে কালার হইছে হ্যাঁ আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইছে আচ্ছা এখন আমাকে বলবেন এখানে এই যে এমনি কিন্তু আমি একটা নিছি কোনো কোড দেখে না এমনি একটা নিছি এখানে কি কি লেখা যাবে আমি কি এরকম লিখতে পারবো হবে লিখতে পারে হ্যাঁ হবে হবে আচ্ছা দেখি হয় নাকি হবে না কেন হবে না কারণ এটা রঙের সাথে মিল নাই ঠিক আছে কোডের সাথে এটা ইনলেট কালার কোড কোডের সাথে মিল নাই কেন মিল নাই এটা তো গুগলে থাকে একটা নাম্বার দেওয়া থাকে না আচ্ছা আমি একটা রঙের একটা নাম্বার থাকে আচ্ছা আমি যদি এরকম দেই জি জি হবে জি হবে মনে হয় জি বলতে হ্যাঁ গ্রিন গ্রিন না এখানে যে তিনটা কোড আমরা কিন্তু বলছি যে প্রথম তিনটা হলো প্রথম দুটো হলো কি রেড প্রথম দুটো রেড আর মাঝখানের দুটো গ্রিন গ্রিন আর শেষের দুটো ব্লু ব্লু এই তো আমাদের তিনটা ছয়টা কোড না হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমরা এফ এফ এখানে নিছি এখানে কি 98 নিছি আর এখানে আমরা দুটো জি দিছি এটা হবে না কেন কেন হবে না কারণ কি হবে না এখানে একটা সংখ্যা থাকা লাগবে নাইলে কালার ধরতে পারবে না আচ্ছা কালার ধরতে পারবে না আমি কি সংখ্যা ধরেন এই একটা সংখ্যা নিলাম আর এখানে আমি জি দিয়ে দিলাম হবে না হবে হবে জি এটা গ্রিন নিছি তো আচ্ছা দেখি আপনাদের মানে জ্ঞানের পরিধি একটু কই হলো না তো তার মানে কালার সম্পর্কে আপনাদের ধারণাটা পাকাপোক্ত হয়নি আমি একটু দেখাই দিই গুগল থেকে কপি করবে আর পেস্ট করবে এটাই ধারণা আছে বুঝতে পারছেন এখানে ধারণা হ্যাঁ এটাই ধারণা আছে হ্যাঁ এটাই ধারণা আছে কপি আর পেস্ট এটা মানে ফুললি ধারণা থাকতে হবে অর্থাৎ মানে মুখস্ত কেউ করবে না এখানে খালি কপি আর পেস্ট করবে এখানে আমি কোড বলি এখানে কোড হলো সর্বোচ্চ কোড হলো এফ সর্বোচ্চ কত
এফ ছয়টা এফ এর পরে ছয়টা এফ না আমি বলি এখানে দুইটা প্রথমে যে আমরা দুইটা করে ভাঙি যে দুইটা করে কোড আমাদের এই প্রথম যে দুইটা কোড আছে এই দুইটা কোড এফ এর পরে গেলে কাজ করবে না বুঝছেন কি কথা 0 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত মানে 9 পর্যন্ত আর এ বি সি ডি ই এফ ঠিক আছে এই এফ এর বাইরে যদি কোনো কোড আসে এফ এর পরে যদি কোনো লেটার দেওয়া হয় এই কোডের মধ্যে তাহলে কাজ করবে না বুঝছেন কি জি 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 মানে আপনার 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ এই একটাই এই প্রথমে প্রথম ধরেন এই আমি একটা যদি ধরি এই প্রথম এটা 0 হতে পারে তারপরে 1 হতে পারে এভাবে 9 পর্যন্ত পরে কি হতে পারে এ হতে পারে সি হতে পারে ঠিক আছে সি হতে পারে প্রথম এফ পর্যন্ত হতে পারে এফ এর পরে যদি যান জি এই সোজা কথা এফ এর পরে কোনো লেটার যদি থাকে এই কোডের মধ্যে তাহলে এই কোডটা কি করবে না কাজ করবে না বুঝতে পারছেন কি জি জি আচ্ছা তার মানে এই প্রথম যে দুইটা এফ আছে এফ মানে হলো এই যে আমরা আগে বলছিলাম যে 255 মনে আছে 255 এই এটার মান কত এই দুইটা এফ এর মান 255 পরের যে দুইটা এফ এই দুইটা এফ এর মান কত 255 কি 55 এখানে লেটার আছে কয়টা তিনটা কিন্তু আমরা যখন হেক্সা ইউজ করব তখন এটা কয়টা হবে দুইটাই ঠিক আছে যে আমরা যদি 25 এখানে 25 দিছি আর শেষ একটা ধরেন আমি এখানে মনে করেন যে কাটলাম কেটে এখানে 6 দিলাম 7 দিলাম সোজা কথা এখানে যে কোনো কোড ইউজ করা যাবে কিন্তু এফ এর পরে কোনো লেটার ইউজ করা যাবে না জি এইচ এই সমস্ত লেটার যাবে না অর্থাৎ সর্বোচ্চ এফ এফ এর উপরে কোনো লেটার ইউজ করা যাবে না 0 থেকে 9 পর্যন্ত কোড মানে নাম্বার আর হলো এ থেকে এফ পর্যন্ত এর মধ্যে আপনি যে কোনো কোড ইউজ করতে পারেন বুঝছেন কি কথা জি জি এখন যদি রিলোড দিয়ে যে একটা কালার আসছে অর্থাৎ এফ এর 8 পর্যন্ত যে কোনো লেটার নিয়ে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে আচ্ছা এখন আরেকজন বলবেন দেখেন এই যে কালার নিয়ে সবার ধারণাটা আরো কালার আছে আমি ওগুলো আর বলি নাই বলবো না আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ এই যে পরে যে আমি লিখছি এম এ এইচ আমরা চাচ্ছি এই লেখাটা কোন পাশে আছে কোন পাশে আছে লেফটে না রাইটে ডানে আচ্ছা লেফটে যে এই লেখাটা এই কোণায় নেব রাইটে নেব তাহলে কি করব রাইট দিতে হবে কোথায় রাইট অ্যালাইন করতে হবে অ্যালাইন করতে অ্যালাইন ইউজ করতে হবে এইচ 1 এর পর চাইলে অ্যালাইন রাইট দিয়ে ইয়া রাইট রাইট অ্যালাইন রাইট হবে আর আই জি এইচ টি রাইট হইছে ডাবল আর দুইটা হইছে ও আর দুইটা হইছে একটা দেন এবার হইছে না জি 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 তাও হয় নাই হয় নাই কি হলো আর আই জি এইচ টি হবে রাইট বানান ভুল আই জি এইচ টি না ও এইচ পরে চলে জি এইচ টি এইচ লেখছেন শুধু মনে হয় এই যে এবার হ্যাঁ এবার আছে হ্যাঁ এবার ট্রাই করব হবে হ্যাঁ তাহলে ব্রাউজার ইংরেজি ভালো বোঝে না এই যে এবার হইছে আচ্ছা মিলাদ ভাই হ্যাঁ বলেন এখন হলো পরীক্ষা এটা তো সবাই পারে এখন হলো পরীক্ষা এইটা আমি তুলে দিলাম এই এই অ্যালাইন সম্পর্কে আর কোনো কারো প্রশ্ন আছে অ্যালাইন তো সবাই এখন বোঝেন যে লাইনের কি কাজ অ্যালাইন জি অ্যালাইন মানে ডানে বামে মধ্যে নেওয়া হ্যাঁ টপ বটম রাইট লেফট আচ্ছা বুঝতে পারছেন জাস্টিফাই জি জি জাস্টিফাই জাস্টিফাই মানে লেখাগুলো সমান্তর সমান থাকবে দুই সাইডে না না পুরোপুরি মাঝখানে আসবে হ্যাঁ সমান্তরাল হবে ঠিক আছে
জাস্টিফাই এর কাজ আচ্ছা আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফের যে লেখাটা লেখাটা আর ব্যাকগ্রাউন্ডটা দুইটা কালার দেব আমরা এই লেখাটার একটা কালার দেব আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই তাহলে কি করব ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে আর জাস্ট কালার নিতে হবে আবার অ্যাট্রিবিউট ইউজ করব কি এখানে বলেন অ্যাট্রিবিউট স্টাইল ইউজ করতে হবে স্টাইল ইউজ করা লাগবে স্টাইল হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার তারপরে কালার কালার কোড এখানে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড হবে কালার দিই এই কালার সম্পর্কে এখনই বলছি এখন এখানে বলেন কি লিখব আমি এই 775 এটা হবে না কেন হবে না এটাই তো বলেন ওহম সবার বলবো না এটা হবে না বলেন এফ এর উপরে আছে যে ইয়েস এফ এর উপরে আছে তার মানে আমরা সর্বোচ্চ এফ দিতে পারি ঠিক আছে এফ দিলাম এস দিলাম হবে এখন হবে দুইটা এফ সি এখন হবে না কেন হবে সংখ্যার পরে সংখ্যার গুলো মধ্যে দিতে হবে না আবার এফ দিয়ে লাগবে আমি এইখানে ধরেন আমি বি ইউজ করলাম হবে এইখানে ধরেন আমি এ ইউজ করলাম হবে না হবে হবে এখন হবে এখন হবে 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 আচ্ছা সোজা হিসাবে এখানে সংখ্যা আর বর্ণ দুটো মিলায়া যা খুশি দেন ছয়টা দিবেন সর্বোচ্চ আর আর কি দিবেন এফ এর এফ এর নিচে হলে হবে এফ এর বাই এফ করে দিবেন না বাস ক্লিয়ার বুঝতে পারছেন জি জি হ্যাঁ রিলোড দিলাম এই যে কালার আসছে এটার সাথে একটু ড্র্যাগ হচ্ছে না বুঝতে পারছেন কি আচ্ছা আরো বলি আরো বলি কালার নিয়ে এইখানকার কালার নিয়ে সব কথা শেষ করে দিই এখন ধরেন আমি এখানে ইউজ করব লেখার কালারটা ঠিক আছে লেখার কালারটা ইউজ করব এখানেও কালার কোড ইউজ করব এখন যদি আমি এখন কি দেখাবে কালার হবে এখন কালার হবে না লেখার কালার কি হবে না না হবে তিনটা এফ নিছি কালার হবে না হবে না না হবে না আচ্ছা লেখার কালার তো এভাবে না শুধু কালার নিয়া হোয়াইট হোয়াইট নিতে হবে এই যে শুধু কালার নিছি শুধু কালার নিছি এই যে শুধু কালার স্টাইল না লাগবে স্টাইল না ইয়া এফ গুলোটা নিতে হবে মেবি হবে হবে আচ্ছা লোড দিয়ে দেন সেন্স হবে দেখি কি একটু দেখি লোড দিয়ে দেখি হয় কি না জি দেখেন মেবি হবে না এটা হচ্ছে চেক চেক থাকবে না হইছে হইছে হইলো যে হ্যাঁ হইছে তো হইছে তাহলে তিনটা আচ্ছা আচ্ছা আমি ধরে 9 দিলাম তিনটা হবে হুম হবে কেন হবে আগে তিনটা ইয়ান নিলে এবারে তিনটা নিলে তো হওয়ার কথা ও এইজন্য হবে এই না আচ্ছা এটা কেন হচ্ছে কারণটা বলি হ্যাঁ কারণটা বলি আপনারা বললে কেউ ধরতে পারবে এইখানে আমরা কোড ইউজ করলাম 6টা আচ্ছা হেক্সাডেসিমাল কারোর কোনো কোশ্চেন না থাকে হ্যাঁ এটা শেষ করে দিই এইখানে কয়টা কোড 6টা কোড ঠিক আছে এইখানে কোড কয়টা তিনটা এখন আমরা যখন 6টা কোড ইউজ না করে তিনটা কোড ইউজ করব তখন ব্রাউজার মনে করবে এইখানে 9 আছে দুইটা এইখানে 9 আছে দুইটা আবার এইখানে 9 আছে দুইটা তাহলে এখানে ব্রাউজার ঠিকই বুঝবে যে এখানে 6টা কোড আছে মানে সেম যদি দুইটা কোড হয় অর্থাৎ এফ দুইটা তার মানে এফ দুইটা না লিখে একটা লিখলেই কাজ করবে কিন্তু যদি এরকম হয় এফ সি তাহলে একটা লিখলে কিন্তু কাজ হবে না তখন আপনাকে কি করতে হবে 6টা এই যে এখন কাজ করে কিনা দেখি কয়টা কোড 4টা দেখি সেভ দিয়ে দেখি কাজ করে কিনা এই যে কাজ করছে তার মানে সোজা হিসাব আমরা যখনই ব্রাউজারকে দেখাবো এই প্রথম দুইটা কোড হইছে এখানে কয়টা হইছে দুইটা কোড এরপরে 9 ব্রাউজার কি ভাবতেছে 9 আছে কয়টা দুইটা কিন্তু আমরা যদি এখানে 9 এর পরে আরেকটা কোড দেই তখন কি ভাববে যে এখানে ঠিক আছে 9 আর নাই প্রথম কোডটা 9 তারপর কোডটা সি এবার রিলোড দেই এই যে করছে এখন আমরা বুঝতে পারলাম যে কালারের হেক্সা কোড কিভাবে হয় 6টা কোড হয় সর্বোচ্চ 0 থেকে 1 পর্যন্ত হয়
আর যদি তিনটে থাকে তাহলে তিনটে কোডই একই হতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ক্লিয়ার সবার? জি জি। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা মিল্লাত ভাই বলেন, পড়ানি শেষ? হ্যাঁ, তাহলে আমি এন্ড করে দিলাম। আচ্ছা আচ্ছা, বোঝেন না এমন কেউ আছেন আজকের ক্লাসটা? হ্যাঁ আমি আছি। কি বুঝলেন না বলেন? ওই যে গতকালকে ওই যে সার্কেল দিয়ে আর এর মধ্যে এস এর মধ্যে সি দিলেন, এই বিষয়টা এগুলোর নাম কি আর ওই একটু একটু ব্যাঙ্গে বলেন। গত ক্লাসে সার্কেল দিয়ে ওই যে আর নিয়ে আসলেন, এস নিয়ে আসলেন, সি দিলেন, আমি আপনাকে ওই যে স্ক্রিনশট পাঠাইছি, তাই না? ভিডিও কি দেখছেন? এটা তো বুঝছেন জি। আচ্ছা নন ব্রেকিং স্পেসও কিন্তু একটা বিশেষ ক্যারেক্টার, অর্থাৎ যে সমস্ত ক্যারেক্টার আমাদের কিবোর্ডে নাই অথবা কিবোর্ডে আছে সেটা আমরা এইচটিএমএল এ সরাসরি ইউজ করতে পারি অথবা না পারলে, যেমন আমরা পাইটা পারি না, এই জন্য আমাদের কি করতে হয়, এই অ্যাট দা রেট লিখে আমরা যদি লিখি পিআই, কি লিখছি? পাই, পিআই, পাই, পাই না, পিআই, পাই। হ্যাঁ, তাহলে এখন এই ব্রাউজার বুঝতেছে যে এখানে একটা বিশেষ ক্যারেক্টার আছে, আমরা যদি সেভ করে রিলোড দিই তাহলে বুঝতে পারবো। এই যে পাই আসছে, এমএ করে পাই আসছে, দেখতেছেন? আচ্ছা তার মানে এই যে পাই লিখলাম, পাইটা কি একটা বিশেষ কোড, পাইয়ের জন্য এখানে কি আছে বিশেষ কোড, আপনি এখানে ডিভাইডেড লিখবেন তাহলে ডিভাইডেড আসবে। আচ্ছা বুঝতে পারছেন? কিন্তু এটা এটা একটা এটা দুইটা ফরম্যাট, একটা হলো আমরা এভাবে নাম লিখেও দিতে, মানে শর্ট নাম যেটা আছে নামও দিতে পারি, অথবা আমরা কি করতে পারি কোড ইউজ করতে পারি। কোড যখন ইউজ করব তখন আমাদের ইউজ করতে হবে কি, হ্যাশ, একটা হ্যাশ ইউজ করতে হবে, মানে অ্যাট দা রেটের পর একটা হ্যাশ ইউজ করে আমরা যে কোনো একটা সংখ্যা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে একটা সংখ্যা ইউজ করলাম, তাহলে এইখানে এই সংখ্যাটা ইউজ করলাম, এখন এটা কি হবে বিশেষ কোনো একটা ক্যারেক্টারটা দেখাবে, এখানে এটার জন্য একটা ক্যারেক্টার নির্ধারণ করা আছে, সেই ক্যারেক্টারটা কি কমা হবে। আচ্ছা আমরা একটু দেখি, এই যে উপরে কি আসছে একটা অ্যাপোস্ট্রফি আসছে, দেখছেন এর উপরে একটা অ্যাপোস্ট্রফি। হ্যাঁ হ্যাঁ জি। তার মানে আমরা যদি এরকম কোনো কাজ করতে চাই যেটা আমার কিবোর্ডে নাই, হ্যাঁ, তখন আমরা এই নন ব্রেক। আচ্ছা একটু বলি, হ্যাঁ বলেন, একটু বলি, আপনি অ্যাপোস্ট্রফি নিয়ে আসলেন, পাই লিখলেন, পাই আসলো, হ্যাঁ, আমি আপনি ওই ক্যারেক্টার ব্যবহার করব না? হ্যাঁ হ্যাঁ, আমি ক্যারেক্টার ব্যবহার করব না, আমি অ্যাপোস্ট্রফি কি লিখবো সেটা বলেন, লেখা যাবে কি, মানে ক্যারেক্টার মানে সংখ্যা ব্যবহার, আপনি পাই লিখলেন, পাই আসলো, হ্যাঁ হ্যাঁ, আপনি ইনটু লিখলেন, গুণন আসলো, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপোস্ট্রফিতে কোনো সংকেত ব্যবহার করব না, আমি ওখানে অ্যাপোস্ট্রফি লিখব। ও এইখানে অ্যাপোস্ট্রফি বানানটা বলেন দেখি, অ্যাপোস্ট্রফি আসে কিনা, তাই তো জানি না, এ পি এইচ ও, এ পি এইচ এইচ ও, ও দেখি আসে কিনা, টি ও পি এইচ ও। আচ্ছা এত বড় লিখতে হবে না মনে হয়, দেখি এই, আচ্ছা দেখেন কি আসে, মানে আমাদের একটা মানে দেখতে হবে যে কি আসে, এই যে আসে নাই, বুঝতে পারছেন? আসে নাই মানে এটা নির্ধারিত ফরম্যাট আছে, বুঝছেন? এমনি আমি আমি একটা বললে হবে না, যেমন এইচ ওয়ান দিলে লেখা বড় হয়, হ্যাঁ পি দিলে ছোট হয়, এটা কিন্তু ওদের নির্ধারিত করা, ঠিক আছে? এখানেও বিশেষ কিছু ক্যারেক্টার দেওয়া আছে, এই ক্যারেক্টারগুলো আমরা শুধু কিছু আমরা সব মানে এটা কেন আমরা জানলাম, যেমন এই যে নন ব্রেকিং স্পেস এটা কিন্তু খুব গুরুত্ব আছে, বুঝতেছেন তো? আজকের ক্লাসে এই যে নন ব্রেকিং স্পেস যে ইউজ করলাম এটা কি গুরুত্ব আছে না? জি। তাহলে ওরকম আমাদের যদি কোনো বিষয় প্রয়োজন হয় যে না আমাদের কিছু এরকম বিশেষ কিছু ক্যারেক্টারের দরকার,
হ্যাঁ, এই তখন আমাদের যেটা যেটা দরকার সেটা আমরা সার্চ করে খুঁজে নেব। আমি বলছিলাম যে বিশেষ কিছু জিনিস আমরা জেনে নেব, যেমন গেটার দেন, স্মলার দেন, তারপরে পাই, যেটা পাই জানলাম, এই যে NBSP, এরকম কিছু 8-10টা জিনিস আপনার লাগে না, তারপরে এটা জানা থাকলো কেউ যদি বলে তখন আপনি যেন পারেন। যেমন কেউ যদি বলে যে গুণন কিভাবে লিখবো, তখন যদি না পারেন এই চাকরি গেল, হ্যাঁ চাকরি চলে গেল, এই এরকম এই ছোট্ট ছোট্ট জিনিসই আসে, এই জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আর মিলে ভাই কাছে আমার একটা প্রশ্ন ছিল গতকালকে, মিলে ভাই উত্তর দেন ভাই, স্ক্রিন টপ করেন না, আমার একটা প্রশ্ন আছে মিলে ভাই। হ্যাঁ বলেন। আমি মিলে ভাইকে গতকালকে একটা প্রশ্ন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তা শেষ করেন, মিলে ভাই তো আছেই। আচ্ছা ভাই প্রশ্ন করেন না, আমার এর রিলেটেড প্রশ্ন শেষ আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই যে আরেক ভাই বলতেছে কি সমস্যা বলেন, স্ক্রিনটা শেয়ার দেন আপনি। হ্যাঁ শেয়ার দিচ্ছি। হ্যাঁ এবার ব্রাউজারে যান, ব্রাউজারে যান, এই ব্রাউজারে গেলাম। হ্যাঁ আমি চাচ্ছি যে আপনি যে গ্রিন দেই করেছেন, আমি যে মানে এই থেকে আর এস এর কাছ থেকে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সেক্ষেত্রে কিভাবে করব, এত দূর লিখব না ব্যাকগ্রাউন্ড আমি? ও ব্যাকগ্রাউন্ড আপনি কম নেবেন? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কম লিখব, এম এর এই মাথায় শেষ হবে, এস এর এসে এই মাথায় শেষ হয়ে যাবে, মানে একদম হার্ডবোর্ড এর দুই মাথা পর্যন্ত আমি নিব না, সেক্ষেত্রে কিভাবে করব? মানে এই যে এতটুক আপনি বলতেছেন যে অর্ধেক অর্ধেক নেবেন, মানে এইখানে পুরো থাকবে কিন্তু দুই সাইড থেকে থাকবে না, উপরে উপরেরটা দেন, উপরে যে এম আছে না, হ্যাঁ হ্যাঁ এম এর এ হ্যাঁ এম এর এখান থেকে শুরু হবে আর এস এর একদম এখানে এসে শেষ হয়ে যাবে, এই এতটুক নেবেন। এরপরে হ্যাঁ 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 এটা নেওয়া নিতে গেলে, এটা করতে গেলে আমাদের সিএসএস লাগবে। ও এটা এইচটিএমএল এর কাজ না, বুঝতে পারছেন না? জানি না ভাই, জানি না অন্তত এটা যেটা কাজ করতেছে ভালো লাগবে দেখতে। আনোয়ার ভাই যেটা কাজ করতেছে এখানে কিন্তু সিএসএস এ কিন্তু করতেছে, বুঝতে পারছেন? আমরা তো বুঝি না কোনটা সিএসএস, আমি বিশেষ করে করতেছে মিলাদ ভাই, আজকে যে কালারটা ইয়ে করলো এটাও কিন্তু সিএসএস, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, একটু দেখা দেন, একটু দেখুন, দেখা দিচ্ছি, এই যে সিএসএস দেখাই, এখন যদি আমি রিলোড দিয়ে দেখি কি হয়, কমছে 1% থেকে কমছে না? হ্যাঁ কমছে, কিন্তু লেখাগুলো উল্টা গেল প্লাস আমার ইও। হ্যাঁ মানে মার্জিন অটো করে দেন ভাই, এভাবে মার্জিন অটো করে দেন যাবে? হ্যাঁ মার্জিন অটো করে দেন, তাহলে মাছ থেকে মানে ইয়া হবে, দেখতে সুন্দর লাগবে, নেওয়াজ ভাই একটু সুন্দর দেখবে তো, মার্জিন অটো করে দেন। হ্যাঁ অটো না কি জানি, হ্যাঁ অটো, আপনি আসছি এতক্ষণ এসে জয়েন দিলেন, তাহলে কাজ কই থেকে বুঝবেন? কিসের ক্লাস? ওই যে আপনারে বললাম না, ওই গ্রাফিক্স ডিজাইন এখন বাদ দিয়ে ওয়েব ডিজাইন শিখেন, ওইটা 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 ইয়ে দেখেন, ভিডিও দেখেন আর এটা লাইভ করেন, এটা সরাসরি করেন।